গরমে অতিষ্ঠ জনজীবন সারাদেশে তীব্র তাপ প্রবাহের কারণে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এই পরিস্থিতিতে আবহাওয়া পূর্বাভাস বলছে তিন বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে সাইফুল শাহিনের রিপোর্ট বৈশাখ আসতে না আসতেই তীব্র গরমে রীতিমতো নাস্তানুবাদ সাধারণ মানুষ দেশে সবকটি জেলার উপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ যা অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন গরমে থাকা যাচ্ছে হচ্ছে আর আমাদের অনেক সমস্যা গরমের আমার এত অস্থির এটা মানে বলার মতো না যাতায়াতের সমস্যা খুবই সমস্যা হাইডাউজ না গাড়িতে তো আরো সমস্যা বেশি আমরা বাস থেকে নাই মা আমাদের শরীর পরিচিত আছে এত গরম আমরা তো মনে করেন আগে দিন দেখি কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন বেশি কষ্টে আছে খেটে খাওয়া সাধারণ মানুষ এই গরলে গাড়ি চালাইতে চাইছে যে কষ্ট খুব একটা খ্যাপ মারা এখানে আসা জিরে আইছি এরম গরম মানে প্রচুর গরম বাসায় শরীর একবারে দুর্বল হয়ে যাক তাদের সমস্যা না গরমের জন্য গাড়ি চালাতে পারতেছি না কোনো জায়গায় দাঁড়াতে পারতেছি না বসে আসছি তারপর দেখি হয় কিনা গরম হলে কিছু করার নাই গরম এটা আল্লাহর ইচ্ছা যাই হোক চলতে হবে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোরো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে হয়তোবা কোথাও কোথাও এই বিদ্যমান তাপপ্রবাহের আওতা দিন এড়িয়ে কমতে পারে বা বৃদ্ধি পেতে পারে তবে এই বিদ্যমান তাপপ্রবাহ দেশ জুড়ে থাকবে মে মাসেও এই তাপপ্রবাহ বিচ্ছিন্নভাবে একটু বিরত দিয়ে দিয়ে আবার এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস এ মাসে গরমের পাশাপাশি কালবৈশাখীর দাপটও থাকে বেশি দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে ঢাকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি